এবার ইসরায়েলকে অগ্রাহ্য করে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর দুঃসাহসিক পদক্ষেপ নিল ব্রাজিল। অবশেষে ফিলিস্তিনের সঙ্গে দীর্ঘ প্রতীক্ষিত মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করেছে দক্ষিণ আমেরিকার এই দেশ। এক দশকেরও বেশি সময় ধরে এটি অনুমোদনের অপেক্ষায় ছিল। দক্ষিণ আমেরিকাভুক্ত দেশগুলোর নিজেদের আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম রয়েছে। মার্কোসুর ট্রেড ব্লক নামের সেই ফোরামের সম্মেলন শুরু হয়েছে গত সোমবার। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, প্যারাগুয়ের অসুনসিয়ন শহরে চলমান এই সম্মেলনে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতিনিধি ইব্রাহিম আল জেবেন। সম্মেলনের অবসরে ইব্রাহিম আল জেবেনের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। চুক্তি স্বাক্ষরের পর এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রশংসা করে ইব্রাহিম বলেন, বর্তমানে ফিলিস্তিনের সঙ্গে ব্রাজিলের দ্বিপাক্ষিক বাণিজ্যের বাৎসরিক ভলিউম $3,20,00,000। স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়ন শুরু হলে এই ভলিউম আরও বাড়বে। ফিলিস্তিনে শান্তি স্থাপনের জন্য এই চুক্তি খুবই কার্যকর হবে বলে আমরা আশা করছি। ব্রাজিল 2010 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। দেশটির রাজধানীতে একটি ফিলিস্তিনি দূতাবাস স্থাপনের অনুমতিও দিয়েছে। লাতিন আমেরিকার মার্কোসুর বাণিজ্য ব্লক ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে 2011 সালে স্বাক্ষরিত চুক্তিটি অনুমোদন করেছে। এই ফোরামের অন্যান্য সদস্য রাষ্ট্র ব্রাজিলের পথ অনুসরণ করবে কিনা সেটি স্পষ্ট নয়। আর্জেন্টিনার অতি ডানপন্থী প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলির সরকার ফিলিস্তিনের সঙ্গে এ ধরনের বাণিজ্য চুক্তি করবে না বলেই মনে করা হচ্ছে। এছাড়া উরুগুয়ে ও প্যারাগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে জানতে চাওয়া হলে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গত 7 অক্টোবর গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর থেকেই ইসরায়েলের কঠোর সমালোচনা করে আসছেন ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাকিও লুলা দা সিলভা। গাজায় অভিযান চালানোর প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করলেও সেখানকার দূতাবাস থেকে নিজেদের দূত প্রত্যাহার করে নিয়েছে তার নেতৃত্বাধীন সরকার। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।